सैयदा ताहिरा आबिदा साजिदा सैयदा ताहिरा। পৃথিবীতে অসংখ্য মানুষ জন্ম নিচ্ছে ও মৃত্যুবরণ করছে। পরিবেশ পরিস্থিতিতে কেউ কারোর খোঁজ রাখে না, রাখার সময়ও নেই। কিন্তু আল্লাহ পাক তার দ্বীনকে সম্পূর্ণরূপে হেফাজত করার জন্য কিছু ব্যক্তিকে মনোনীত করেছেন। তাই দ্বীনের খাতিরে তাদের পরিচয়ে পরিচিত হওয়া প্রত্যেক মানুষের জন্য একান্ত কর্তব্য। অপরদিকে তাদের সাথে পরিচিত না হলে মানবজাতি সম্পূর্ণরূপে বৃথা এবং ক্ষতির সম্মুখীন হতে হবে। এমনই ব্যক্তিত্ব হলেন পাক পাঞ্জাতন, অর্থাৎ পবিত্র পাঁচজন, যারা আল্লাহর কুদরতি ব্যবস্থায় সম্পূর্ণ পবিত্র। এই পবিত্র পাঁচজনের পরিচয় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী আলাইহিস সালাম, হযরত ফাতেমা আলাইহিস সালাম, হযরত হাসান আলাইহিস সালাম ও হযরত হুসাইন আলাইহিস সালাম। এদের মধ্যমণি হলেন হযরত ফাতেমা আলাইহিস সালাম, যিনি জান্নাতের নেত্রী, রসুলের অংশ। তিনি হলেন মানব জাতির সনদ, নাবিকদের প্রকৃত কম্পাস, পান্থজনের মানচিত্র, জান্নাতে যাওয়া সিরাতুল মুস্তাকিম, কোরআনের কাউসার, জ্ঞান পিপাসীদের জ্ঞানপাত্র, তীর্থযাত্রী যষ্টিদণ্ড, হকের মানদণ্ড। তাই এই স্বর্গীয় নারীকে সঠিকভাবে পরিচয় করার জন্য অন্ধকার সমাজে আলোকবর্তিকা হিসাবে আজকের আলোচনা। কারণ তার জীবন ইতিহাস বা বিশ্লেষণ ধর্মী আলোচনা করা মানেই আল্লাহ এবং আল্লাহ রসুলের মহিমা প্রকাশ করা, দ্বীনের বিস্তার ঘটানো এবং দ্বীনকে প্রচার বা প্রসার করা। আমাদের কল্যাণের জন্যই এই পরিকল্পনা। তার পরিচয়ে পরিচিত হওয়া মানে আমাদের স্মৃতিকে পরিপূর্ণ করা বা আমাদের মানব উদ্দেশ্যকে সঠিক রাস্তায় নির্দেশ করা, অর্থাৎ সিরাতুল মুস্তাকিম। হযরত ফাতেমা আলাইহিস সালাম আমাদের সম্পদের আকর, মানব জাতির জন্য মহিমাময়, আলোক উজ্জ্বল পারিজাত এবং আনন্দের স্রোতাস্বিনী। তার জীবন ইতিহাস ও মর্যাদা বিষয়ে আলোচনা সমগ্র বিশ্বে আলোচিত হলে দুনিয়া জাহিলিয়াত থেকে মুক্ত পাবে, এটি কোরআনের নির্দেশ। তাই তার মর্যাদার উদ্দেশ্যে সূরা কাউসার নাজির হয়েছিল এবং এখনো এই সূরা আমাদের পথ দেখিয়ে যাচ্ছে। অর্থাৎ ফাতেমা জাহরা মাসুম, তার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, কোরআন ওয়াদা করেছে এবং সকল অকল্যাণকে দূরভীত করে ফাতেমা জাহরা কল্যাণ এনেছে। কাউসার নামক ফাতেমাকে অনুসরণ করলে দ্বীনের শত্রুরা আবতার বা ধ্বংস হয়ে যাবে। তাই অবশেষে ধ্বংস হয়ে গেছে আবু সুফিয়ান, ধ্বংস হয়ে গেছে মুয়াবিয়া বা তার তৈরি এজিদি ধর্ম। মুয়াবিয়া ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। আজ আবু সুফিয়ান মুয়াবিয়ারা আবতার হয়ে ধ্বংসে নিপতিত হয়েছে। এটা আল্লাহর ওয়াদা। তাই আল্লাহ পাক সূরা কাউসার ও ফাতেমা আলাইহিস সালামের নামে নাজিল করেছে, যাতে হযরত ফাতেমাকে অনুসরণ করে তার অনুসারীরা শত্রুর হাত থেকে রক্ষা পেতে পারে এবং জান্নাতে যেতে পারে আর জাহান্নাম থেকে রক্ষা পেতে পারে। কারণ ফাতেমা আলাইহিস সালামের ইচ্ছাকে আল্লাহর সন্তুষ্টির বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়েছে। কোরআন উল্লেখ করেছে, ফাতেমার আলো এই চোখ থেকে যদি বন্ধ করে নেওয়া হয় তাহলে হতাশা ছাড়া আর কিছু নেই। বর্তমান যুগের সমস্ত সমস্যা মূলে আছে অনৈক্য। এর হাত থেকে রক্ষা পেতে ফাতেমা জাহরার পথ এবং তাকে আঁকড়ে ধরার মধ্যে মুক্তি নিহিত রয়েছে। তার মাধ্যমেই সমস্ত মানব জাতির ঐক্যের সূত্র লুকিয়ে আছে। আসুন আমরা ফাতেমা জাহরাকে চিনি এবং তার সঙ্গে পরিচিত হই। তার আধ্যাত্মিক পরিচয়ই আমাদের মানব জাতির সঠিক পরিচয় রূপে প্রকাশিত হবে। তাকে চিনলে এবং মানলে মানব জাতি সঠিক পথ পাবে। আজ মানব জাতি অন্ধকারে হারিয়ে যাচ্ছে, তার মানে ফাতেমাকে না চেনার কারণ। আসুন আজকের এই ছোট্ট আলোচনার মাধ্যমে আপনারা সঠিক পথে উপনীত হন। সৈয়দা তাহিরা আবিদা সাজিদা সৈয়দা তাহিরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা পার্থিব মহিলাদের মতো নয়। হে ফাতেমা, আল্লাহ তাআলা তোমার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট হয়। হে ফাতেমা, আল্লাহ তাআলা না তোমায় কোনো শাস্তি দেবে, না তোমার কোনো সন্তান দেবে। এক রাত্রে মিরাজে গিয়ে বেহেশতে একটি লেখা দেখলাম, তাতে লেখা আছে, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল, আলী আল্লাহর ওলি, হাসান হোসেন আল্লাহর নির্বাচিত, ফাতেমা আল্লাহর মনোনীত ও সমাবিত সমাদৃত। এদের শত্রুদের প্রতি আল্লাহ অভিশাপ বর্ষণ করেন। সৈয়দা তাহিরা আবিদা সাজিদা সৈয়দা তাহিরা। মহানবী সাল্লাল্লাহু अलैहि वसल्लाम बोलेছেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আমার কন্যা ফাতেমা ও তার সন্তানদের এবং যে তাদের ভালোবাসে তাদের থেকে দূরে রেখেছে সেই জন্য তার নাম রাখা হয়েছে ফাতেমা। सैयदा ताहिरा आबिदा साजिदा सैयदा ताहिरा। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতেমা একটি হুর, তাকে মানব রূপে সৃষ্টি করা হয়েছে। सैयदा ताहिरा आबिदा साजिदा सैयदा ताहिरा। महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন हजरत फातेमा के फातेमा এই জন্যই বলা হয় যে তিনি তার প্রেমিকদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সৈয়দা তাহিরা আবিদা সাজিদা সৈয়দা তাহিরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরিবারে আমার ফাতেমা সর্বপ্রিয়া, সর্বপ্রথম যে জান্নাতে প্রবেশ করবে সে হলো আলী ও ফাতেমা। সৈয়দা তাহিরা আবিদা সাজিদা সৈয়দা তাহিরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে ফাতেমা তুমি সর্বপ্রথম আমার পরিবারের মধ্যে আমার সাথে মিলিত হবে। ফাতেমা আমার অংশ বিশেষ, যে তাকে সন্তুষ্ট করবে সে আমাকে সন্তুষ্ট করবে। ফাতেমা জান্নাতের মহিলাদের নেত্রী, ফাতেমা আমার অংশ, যে তাকে অসন্তুষ্ট করবে সে আমাকে অসন্তুষ্ট করবে। সৈয়দা তাহিরা আবিদা সাজিদা সৈয়দা তাহিরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ফাতেমা আমার মাথার চুল স্বরূপ, যে আমার চুলকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে, আর যে আমাকে কষ্ট দিয়েছে সে আল্লাহকে কষ্ট দিয়েছে, আর যে আল্লাহকে কষ্ট দিয়েছে তার উপর আসমান ও জমিন অভিশাপ বর্ষণ করবে। सैयदा ताहिरा आबिदा साजिदा सैयदा ताहिरा। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতেমা হুরের মানব, হে আলী ফাতেমা তোমার থেকে আমার নিকট প্রিয় এবং তুমি আমার কাছে সবথেকে সম্মানীয়। ফাতেমা আমার অংশ, সে আমার হৃদয়, সে আমার আত্মা যেটি আমার অন্তরের মধ্যে আছে। সৈয়দা তাহিরা আবিদা সাজিদা সৈয়দা তাহিরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন হযরত জিবরাইল আমার কাছে এসে বলল হে মুহাম্মদ আল্লাহ তাআলা ফাতেমাকে ভালোবাসে, অতএব তুমি সিজদা করো। আমি সিজদা করলাম। অতঃপর বললেন আল্লাহ হাসান হোসেনকে ভালোবাসেন। তারপর আমি সিজদা করলাম। তারপর বললেন আল্লাহ তাআলা তাদের ভালোবাসে যারা এই দুজনকে ভালোবাসে। সৈয়দা তাহিরা আবিদা সাজিদা সৈয়দা তাহিরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতেমা আমার উম্মতের নারীদের নেত্রী, ফাতেমা আমার অংশ, যে তাকে যন্ত্রণা দেবে সে আমাকে যন্ত্রণা দেবে। ফাতেমা আমার অংশ, যে তাকে বেদনা দেবে সে আমাকে বেদনা দিল। ফাতেমা আমার অন্তরের আনন্দ ও উৎফুল্ল এবং তার দুই পুত্র আমার হৃদয়ের ফল। সৈয়দা তাহিরা আবিদা সাজিদা সৈয়দা তাহিরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বেহেশতে সুগন্ধ নিতে ইচ্ছা করে তখন ফাতেমাকে গান করে। কিয়ামতের দিন এক ফেরেশতা ঘোষণা করবেন হে উপস্থিতগণ নিজেদের চোখকে বন্ধ করো, কেননা এখন ফাতেমা এখান দিয়ে যাবে। সৈয়দা তাহিরা।